উৎস মুখ ভরাট রেখে দ্বিতীয়বারের মতো খনন করা হচ্ছে কিশোরগঞ্জ জেলা শহরের মাঝ দিয়ে বয়ে চলা নরসুন্দা নদী। দীর্ঘদিন পানি প্রবাহ না থাকায় এ নদীর কোনো অংশ গোচারণ ভূমি, কোনো অংশ এখন ময়লার ভাগাড়। পরিবেশবাদীরা বলছেন, নদী খননের নামে এমন তামাশা সরকারের টাকা অপচয় ও জনদুর্ভোগ বাড়ানো ছাড়া আর কিছুই না। আর স্থানীয়দের দাবি, একসময়ের খরস্রোতা নরসুন্দাকে বাঁচাতে উৎপত্তিস্থল খনন করে পানি প্রবাহ নিশ্চিত করতে হবে। কিশোরগঞ্জ থেকে ইমরুল হকের প্রতিবেদন। কিশোরগঞ্জ জেলায় হোসেনপুর উপজেলার পাশ দিয়ে বয়ে ব্রহ্মপুত্র নদ থেকে দুটি ধারায় উৎপত্তি নরসুন্দা নদীর। এক সময়ে খরস্রোতা এই নদীটি উৎপত্তি স্থল থেকে 69 কিলোমিটার দৃশ্যমান থাকলেও নেই পানি প্রবাহ। 80-এর দশকে হোসেনপুর উপজেলাকে বন্যার মতো দুর্যোগের সময় ব্রহ্মপুত্র নদের উপচে পড়া পানি থেকে বাঁচাতে প্রায় 5 কিলোমিটার বাঁধ নির্মাণ করে সরকার। এ বাঁধে নরসুন্দা নদীর উৎপত্তি স্থলের 1 কিলোমিটার দূরেই বন্ধ হয়ে যায়। পরে নরসুন্দার পানি প্রবাহ নিশ্চিত করতে দুটি সুইচ গেট নির্মাণ করা হলেও বাড়েনি পানি প্রবাহ। এতে ভরাট হয়ে গেছে নদীর উৎপত্তি স্থল। সুইচ গেটের সমস্যা সমাধান না করে এবং উৎস মুখর ভরাট রেখেই দ্বিতীয়বার খনন কাজ চলছে। এতে করে সরকারের কোটি কোটি টাকার অপচয় বলছেন পরিবেশবাদীরা। অ্যাকচুয়ালি এটার যে উৎপত্তি স্থল, সেইখানে কোনো কার্যক্রম নাই। এই করণের যে মাটি নদীর পাড়ে রাখার কারণে আবার নদীতে এসে মাটিটা পড়ে নদীতে আবার পুনরায় ভরাট হয়েছে। কর্তৃপক্ষ দিয়ে শাসন করছি, দয়া করে এই নদীর উপর যদি আপনারা একটু দৃষ্টি রাখেন। উৎপত্তি স্থল থেকে প্রায় 1 কিলোমিটার খননে আইনগত সমস্যা রয়েছে বলে জানান জেলা পানি উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলী। উৎসমুখ থেকে প্রায় 1 কিলোমিটার অংশে যদিও নদী দৃশ্যমান আছে, কিন্তু এই অংশে খাস জমি না থাকায় খননের ক্ষেত্রে আইনগত জটিলতার সৃষ্টি হয়েছে। নরসুন্দা নদীর পানি প্রবাহ নিশ্চিত করতে উৎপত্তি স্থলের ভূমি সমস্যা সমাধানের আশ্বাস জেলা প্রশাসকের। ইতিমধ্যে আমি পানি উন্নয়ন বোর্ডের এক্সটেন সাহেবের সাথে কথা বলেছি, ওনারা বলেছেন যে এটা অলরেডি টেন্ডার হয়েছে, সেটা যাতে খনন কার্য সহজে করাতে সেই বিষয়ে পদক্ষেপ গ্রহণ করব। এ নদীতে পানি প্রবাহ হলে কিশোরগঞ্জ জেলা শহরের সাথে সারা দেশের জলপথে যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত হবে, পাশাপাশি কয়েক লাখ হেক্টর জমি নিশ্চিত হবে সেচ ব্যবস্থা। এসসিটিভি নিউজ ডেস্ক।